অনেক দিন পর আবারো তোমাদের সাথে আরো একটি হেয়ার অয়েল নিয়ে আমি এসেছি। আর এই হেয়ার অয়েলটা মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, আর এটা এতটাই উপকারী হেয়ার অয়েল যে তোমরা মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব রকম সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। আর এই হেয়ার অয়েলটা যদি তোমরা কন্টিনিউ ব্যবহার করে যাও, তাহলে তোমাদের যাদের চুল পেকে যাচ্ছে তাদের চুলও ধীরে ধীরে কালো হতে থাকবে কোনো হেনা পাউডার ব্যবহার করা ছাড়াই। এই হেয়ার অয়েলটা খুবই উপকারী একটা হেয়ার অয়েল, কারণ এখনকার যুগে দেখা যাচ্ছে যে সবার ছেলে মেয়ে উভয়েরই সামনের দিকে চুল একদম ঝরে যাচ্ছে। বিশেষ করে মেয়েদের সামনের সিটির দিকে চুলগুলো ঝরে একদম পাতলা হয়ে যাচ্ছে। তাই তোমরা যদি এই হেয়ার অয়েলটা ব্যবহার করো, মাত্র 7 দিন ব্যবহারে তোমরা এর কিছু ফল সাথে সাথে তোমরা পেয়ে যাবে। টানা 1 মাস ব্যবহার করলে তোমাদের এই ফাঁকা জায়গা নতুন চুল গজাবে, আর খুব সুন্দর তোমাদের চুলগুলো দেখা যাবে। কারণ এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে করতে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব রকম সমস্যাও দূর হয়ে যাবে। এবার তাহলে চলো হেয়ার অয়েলটা আমি কীভাবে তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হেয়ার অয়েলটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই সর্ষের তেলটা তোমরা ব্যবহার করবে, আর অবশ্যই ভালো মানের সর্ষের তেল ব্যবহার করবে। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মেথি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কালো জিরা, আর আদাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আমার ক্যামেরাটা যে অফ ছিল আমি খেয়াল করিনি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি আদা। আদাগুলোকে পাতলা পাতলা করে কেটে এভাবে কুচিয়ে নিতে হবে। এবার দিয়ে আমি এগুলোকে 10 মিনিটের মতো জাল করে নেব, আর গ্যাসটা একদম কম আছে রাখতে হবে। এগুলো জাল করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমি যে উপাদানগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো যেন পুড়ে না যায়। আর তেলটা তৈরি করতে করতে প্রতিবারের মতো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে যখনই আমি এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সবার আগে আমার এই ভিডিওটা দেখতে পাবে। কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিলে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে ভালোভাবে, মানে খুবই সহজ উপায়ে কীভাবে চুলের সমস্যার সমাধান করা যায়। কারণ এখনকার যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো হেয়ারের সমস্যা। কারণ অল্প বয়সে চুল পেকে যাওয়া, চুল ঝরে যাওয়া, মাথায় টাক পড়ে যাওয়া, আর ছেলেদের বিশেষ করে মাথার মাঝখানে খুব তাড়াতাড়ি টাক পড়ে যায়, সেই সমস্যাও খুব তাড়াতাড়ি তোমরা সমাধান পাবে। দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে তেলটা তৈরি হয়ে গেছে, আবার গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই তেলটাকে আমি একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার একটাই কারণ, এই যে আমি যে এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি এগুলো চুলে যদি লেগে যায় তাহলে চুল থেকে ছাড়ানো খুব কষ্ট। তাই তোমরা ইচ্ছে করলে এগুলো তেলে রেখেও দিতে পারো, কিন্তু যখনই দিতে হবে ছেঁকে ছেঁকে দিতে হবে। আর এই তেলটা তৈরি করে অবশ্যই কাছের বোতলে রাখবে। আর এই তেলটা তোমরা যদি যখন ইউজ করবে তখন তোমরা হয় ক্যাস্টর অয়েলের সাথে, আর যদি পারো ক্যাস্টর অয়েল হাতের কাছে না থাকলে 2টো ভিটামিন E ক্যাপসুল দিলে খুব ভালো আরও ফল পাবে। এই অয়েলটা তোমরা রাতে ঘুমানোর আগে অন্তত 2 ঘন্টা আগে চুলে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আমরা অয়েল ম্যাসাজটা সবাই জানি, তাও আবারও বলছি প্রতিটা চুলের একদম গোড়া থেকে আগা পর্যন্ত তোমরা এই অয়েলটাকে ম্যাসাজ করে নেবে। অয়েলটা লাগানোর পরে 5 মিনিটের মতো ভালো করে সমস্ত চুলে তোমরা ম্যাসাজ করে নেবে, কারণ অয়েল ম্যাসাজটাও কিন্তু খুব জরুরি। সঠিক পদ্ধতিতে তোমরা অয়েলটাকে চুলে ম্যাসাজ করে নেবে। তারপরে তোমরা অবশ্যই হার্বাল শ্যাম্পু দিয়ে, ভালো কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে শ্যাম্পু করে নেবে।
শ্যাম্পু করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চুলটা কতটা সুন্দর লাগছে আর কতটা বাউন্সি আর সিল্কি মসৃণ হচ্ছে। আর এই হেয়ার অয়েলটা তোমরা সপ্তাহে 3 দিন অবশ্যই ম্যাসাজ করবে। আর এই হেয়ার অয়েলটা তোমরা তৈরি করে 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে অবশ্যই কাঁচের বোতলে। আমার এই হেয়ার রেমিডিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হেয়ার আর স্কিন সম্বন্ধে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।